সরকারের কোনো বাধাই বিএনপির গণসমাবেশে গণস্রোত রুখতে পারবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অঘোষিত হরতাল এমনকি কারফিউ কাজে আসবে না। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি দলের সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। এক এগারোর নয় বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সমমনা দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বিএনপির রাজনৈতিক সংলাপের দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংলাপে বসে দুটি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রথমে সংলাপ অনুষ্ঠিত হয় এহসানুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় দলের সাথে। পরে ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা সংলাপে অংশ নেয় বিএনপির সাথে। সংলাপে সরকার পতনের যুগপৎ আন্দোলনের বিষয়ে ঐকমত্যের কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমরা একমত হয়েছি যুগপৎ আন্দোলন আমরা করব। আমরা দিবার স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি একটা গণতান্ত্রিক বাংলাদেশে। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো কথা তারা কি রাখতে পেরেছে? রাখতে পারেনি, কারণ তারা বিশ্বাসই করে যে যা বলবো তা করবো না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণসমাবেশকে বাধা দিতে সরকার মরিয়া হয়ে উঠেছে, তবে ঠেকানো যাবে না গণস্রোত। এতটুকু প্রভাব পড়বে না। আপনারা দেখেছেন, ময়মনসিংহে দেখেছেন যে কিভাবে মানুষ এসছে, ট্রলারে করে, নৌকায় করে, বিভিন্নভাবে একইভাবে দেখে হেঁটে ঠেকাতে পারেনি। আপনারা ছিলেন, সবাই প্রতিরোধ করতে পারে নাই। খুলনাতেও দেখবেন গাড়ি বন্ধ করুক আর যেই বন্ধ করুক, সেখানে গণতন্ত্রের দাবিতে তারা সবাই এসে উপস্থিত হবে। আমরা কোনো হরতালও মানবো না, আমরা কারফিউও মানবো না, আমরা সেখানে উপস্থিত হব। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমাবেশে বাধা না দেওয়ার কথা বলে আসলেও তারা কথা রাখে না, অভিযোগ ফখরুলের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।